يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أعجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أيدا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي أنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قال الله تبارك وتعالى في الموجين آخر بسم الله الرحمن الرحيم هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون إلى آخر آيات قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه উপস্থিত
আজকের জুমার সম্মানিত মুসল্লিগণ, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে মহান আল্লাহ আমাদেরকে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই তিনার হাজার হাজার প্রশংসা। আমরা সকলে প্রাণ খুলে মহাব্বতের সুরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আকায়ে মাওলা তাসকারে মাদানী আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, যথা আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাউ কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গ্রন্থ হইতে সূরা জুমার আয়াত পাঠ করেছি এবং বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আজকের দায়িত্ব ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, আজকের যে আমার সাবজেক্ট সেটা হচ্ছে শিক্ষা, কারণ ইসলামের মূলে হচ্ছে শিক্ষা। সুতরাং আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতগুলি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিদর্শনগুলি বারবার তুলে ধরা হচ্ছে, তা সত্ত্বেও আপনাদের পরিবর্তন ঘটছে না, তা সত্ত্বেও আপনারা আপনাদের জায়গায় থেকে যাচ্ছে, আপনাদের মধ্যে কোনো চেঞ্জিং আসছে না, আপনাদের মধ্যে কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। কারণটা হচ্ছে একটাই, যে আমাদের মধ্যে দ্বীনী শিক্ষা নেই, আমাদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই। যদি আমাদের মধ্যে দ্বীনী শিক্ষা থাকত, শরীয়তের জ্ঞান থাকত, তাহলে আমরা কখনোই আল্লাহর নিদর্শনগুলি, আল্লাহর নিয়ামতগুলি দেখে আমরা কখনো পিছপা হতাম না, আমরা ঘাড় পেতে মেনে নিতাম। কারণটা হচ্ছে একটাই, যে আমাদের মধ্যে শিক্ষা নেই। শিক্ষাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ইসলামের যাবতীয় নিয়ম নীতি আহকাম আরকামের হালে প্রাধান্য লাভ করেছে শিক্ষা। সুতরাং যেটা আজকে আমাদের মধ্যে, যেটা আগে শিক্ষাকে খরচ করা হয়েছে, ওটা থেকে আমরা পিছনে। আপনারা বলবেন যে না, আমরা শিক্ষিত সমাজের মানুষ, আপনি কেমন করে বলতে পারছেন যে আমরা শিক্ষিত নয়? আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের গ্রামে কতগুলো ডাক্তার, কত মাস্টার, কত উকিল, জজ, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি, তা সত্ত্বেও আপনি বলছেন যে আমরা শিক্ষিত নয়? আপনারা শিক্ষিত নন, আপনারা শিক্ষিত নন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে, ইয়ারফাউল ইলম ইয়াকসারুল জাহাল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আপনারা শুনেছেন, আমিও শুনেছি যে পানি বর্ষণ হয়, আর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মূর্খতা বর্ষণ হবে, শিক্ষা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তার মানে হচ্ছে আজ থেকে আগে যদি আমরা হিসাব করি, রাসূল কি সেটা মিথ্যা কথা বলে গিয়েছেন? নাউজুবিল্লাহ। আগের তুলনায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে কিনা বলুন তো? আগের তুলনায় শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, কিন্তু কাজের শিক্ষা বৃদ্ধি পায়নি, কাজের শিক্ষা বৃদ্ধি পায়নি। আগে আপনার এমএ পাস, বিএ পাস গ্রামে খুঁজলে পাওয়া যেত না, আজকে বিএ পাস, এমএ পাস ঘরে ঘরে, এমনি তো মামুলি ব্যাপার।
আর বিয়ে পাস আর এনে পাস। কিন্তু তা সত্ত্বে রসুল বলছে মূর্খতা বর্ষণ হবে, নিন্দাকে উঠিয়ে নেওয়া হবে। সুতরাং আমাদের মধ্যে দিন দিন দিনই যে শিক্ষা শরীয়তের শিক্ষা প্রাধান্য না পেয়ে আজকে আখেরাতে আপনার দুনিয়াবি শিক্ষা বেশি প্রাধান্য পাচ্ছে। আজকে মানুষ শুধু ধাঁধায় পড়ে আছে, শুধু মানুষ আজকে শুধু ধাঁধায়, যার যত অ্যামাউন্ট তার বেশি মূল্য, যেই গুলি মিশনে যত টাকা লাগে ওই জায়গায় শুধু ভিড় আর ভিড়। যদি কোনো মানুষ জনস্বার্থে কোন মানুষের কল্যাণ স্বার্থে ফ্রি একটা পরিষেবা দেয় ওখানে ছাত্র পাওয়া যাবে না। আজকে আপনি দেখুন মসজিদে একটা আপনারা ফ্রি সার্ভিস পান, ফ্রি পরিষেবা পান, এখানে কোনো মূল্য নেই, এখানে কোনো মূল্য নেই। যদি আজকে আপনার শিক্ষা আজকে মিশনগুলি আজকে প্রতিযোগিতার যুগে মিশনগুলি আজকে আপনার একটা ব্যবসায় পরিণত হয়েছে, শুধু মিশনের পর মিশন, যে মিশনে যত ভর্তি ফি, যে মিশনের অ্যামাউন্ট বেশি ওখানে নাকি বেশি শিক্ষা হয়, ওখানেই বেশি মানুষ ঘোরা হয়, মানুষ শুধু ধাঁধাই রয়েছে। আর যদি কেউ একটা মিশন খুলে দেয় যদি সারা বছরে 500 টাকা নেই, এমন যদি কেউ একটা পরিষেবা দিতে পারে যে জনস্বার্থে যেটা আমি দিব ওখানে ছাত্র পাওয়া যাবে না, মানে কিছুই হয় না, শুধু ধাঁধায় ধাঁধাই পড়ে আছে। কিছুদিন আগে দেখলেন না যে বাংলাদেশ থেকে আমির হামজাকে নিয়ে আসা হলো, এ দু ঘন্টা বক্তব্য দিবে তার মূল্য নাকি 6,500 টাকা। আরে পাবলিকও ধাঁধায় পড়েছে, পাবলিকও ডিজিটাল, আলেমরাও ডিজিটালে পরিণত হয়েছে। আপনি বলছেন যে আলেমরা নিচ্ছে, আরে আলেমের কাছে যখন ডেট চাচ্ছেন আলেম বলছে পাবলিক দিচ্ছে তো আমরা নিব না কেন, আপনাকে ডেট দিতে হবে, 50,000 লাগবে না, আমরা 70,000 দিব, ডেটটা আপনি দেন, নিবে না, টাকা সবাই চাই। সুতরাং তাকে নিয়ে এসে কি লাভ হলো, কি লাভ হলো, শুধু আজকে জালসা জুলুস, তো আজকে মজাকের আড্ডা খেল তামাশায় পরিণত। মেয়া জালসায় যদি কোনো দোকান না থাকে ওখানে লোক পাওয়া যাবে না, মহিলাদের ভিড় হবে না, যুবক ছেলেরা যাবে না। কিন্তু এইগুলি করা সত্ত্বেও কেন হচ্ছে না, যার যাতে অ্যামাউন্ট সেখানে লোক ভাঙছে কেন? আজকে মসজিদে বলা হচ্ছে যে শিক্ষার জন্য বাচ্চাদেরকে পাঠাও, বিনামূল্যে পরিষেবা পাচ্ছেন, বিনামূল্যে পরিষেবা আল্লাহ যেগুলি পরিষেবা আমাদেরকে দেন এর বিনিময়ে আমরা কিছুই দিই না, সেই জন্য এইগুলি আমরা মূল্যায়ন করি না। কল চাপলে পানি পাই, ওটার কোনো মূল্য নেই, অঢর পানি বের করি আর ফেলে দিই, 20 লিটার পানির দাম 20 টাকা নেয়, ওই পানিটা দিয়ে নাকি থালা ধোয়া যাবে না, ওই পানিটাকে দিয়ে নাকি গালাস ধোয়া যাবে না, কেন? ওটা কিনে নিয়ে এসেছি, ওটা কিনে নিয়ে এসেছি, কেন? ওটাতে টাকা লাগে। আর মসজিদে তো এটা ফ্রি পরিষেবা, এখানে পাঠালে কি হবে, না পাঠালে কি হবে? যদি আপনার সন্তানটা টিউশনি না যায় এসে আপনি দুলাঠি মারেন, কেন টিউশনি যাওনি, কেন? ওখানে টাকা লাগে যে স্কুলে যান, ও না গেল হবে, ওখানে টাকা লাগে না, ওখানে টাকা লাগে না। আরে আমার পিতার কথা আমি বলছি, আমার বোনটা হোস্টেলে থাকে, যদি হোস্টেলে ছুটি যখন থাকবে, ছুটি একটু পার হয়ে যদি দুদিন থাকে, বাবা বকতে শুরু করলো, কেন ওখানে টাকার খাওয়া লাগে, তোমাকে ফ্রিতে কেন খাওয়াবো, ওখানে টাকা দিতে হয়, তুমি থাকলেও টাকা দিতে হবে, ওখানে ওখানে টাকা লাগে। আর একটা ভাই আমার ফ্রিতে পড়ে, হোস্টেলে না, জাগিরে থাকে, দুদিন থাকলেও কিছু বলবে না, বললো বাড়ির কাজ করতে হবে। জি, এই তো আমাদের চিন্তাধারা, ফ্রি সেবার কোনো মূল্য নেই। আল্লাহর হাজারো আমরা পরিষেবা গুলি বিনামূল্যে নিচ্ছি, তার বিনিময়ে আল্লাহকে কি দিয়েছি আমরা, তার বিনিময়ে আল্লাহকে কি দিয়েছি? আজকে যদি একটু আমরা গভীর ভাবে চিন্তা ভাবনা করি, আজকে যদি আমরা ভাবি, তাহলে আমাদের ভাবনাগুলি আসবে যদি আমাদের মধ্যে শরীয়তের জ্ঞান থাকে। আরে বাচ্চাটার বয়স শুধুমাত্র 4 বছর হয়েছে, ভর্তি করে দিল, কি হবে ওখানে পড়িয়ে? বলছে মৌলানা ট্রেনিং হচ্ছে, মাস কত? 200 টাকা নেয়, মাস 200 টাকা নেয়, স্বামী বিদেশে আছে, আর মা প্রতিদিনে টুকটুকিতে যায়, 10 টাকা করে 20 টাকা লাগে, মানে কই 600 টাকা ভাড়াই লাগে মায়ের পিছনে, আর বাচ্চার পিছনে 200 টাকা, 800 টাকা। স্বামী ফোন করছে, বাড়ি আসবো না, এখন আসবো না, আর 2 মাস থাকো, ওখানে টিউশনি ফি পাবে, আর আমার টুকটুকি ভাড়া লাগে, আমার মেকআপ করতে একটা, যখন মেয়েকে তো সাজানোর টাকা যাচ্ছে, আর মেয়ের মা যে গার্জেন প্রতিদিন যাচ্ছে, এমন শিক্ষা আমাদের কাছে সাইলাপ পেয়েছে,
ছেলে তো যায় যায় যায়, তার সাথে মায়েও যায়। কি শিক্ষা গো! এই শিক্ষা শিখে মুসলিমদের কতটা উন্নত হবে! এই শিক্ষায় এক পয়সা উন্নত হবে না। আজকে বর্তমান সরকার, আপনি ভাবছেন আপনার ছেলে শিক্ষিত হলে চাকরি পাবে? কোনো চাকরি হবে না। টাকা যার তার চাকরি, ঘুষ দিয়ে দিবে তার চাকরি, ভালো স্টুডেন্টের কোনো মূল্য নেই। সুতরাং এই বিদ্যায় কোনো লাভ হবে না। পরিজনী শিক্ষা শেখান, আর যেটা দিন শিক্ষা, যেটা আপনার এই দুনিয়াতে লাভ আছে, আখেরাতে লাভ আছে, সেটার পিছনে কোনো গুরুত্ব নেই। আপনি বাড়ি থেকে দৈনিক মসজিদে পাঠান, এটাও একটা ট্রেনিং। আপনি বলছেন 4 বছরে যদি না দিই, 5 বছরে তো স্কুল যেতে চাইবে না, শুধু বাড়িতে থাকবে, আর মসজিদে পাঠান, এটা কি ট্রেনিং নয়? আনতে বা যাওয়া যা হবে এই মসজিদে আসা হয় তা আমি মনে করি। আপনার মধ্যে যদি এটা সৈয়দের জ্ঞান থাকে, আপনিও মনে করবেন যে মৌলানা স্যার ঠিক বলছে, এটাও একটা ট্রেনিং। আপনি পাঠান, আপনার মসজিদে না আসলে কোনো কথাই হয় না। আর স্কুলে টিউশনি না গেলে অনেক রকমের কথা হয়। অনেকে সন্তানকে আমি এখানে কোরআন শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা নেওয়ার পরে গার্জেনদের কোনো ভূমিকা থাকে না। আরে তুমি আলেমের কাছে, আমাদের ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা নিয়েছো, তুমি নামাজ আসছো না, তুমি যাচ্ছ না কেন? শুধু কোরআনটা পড়লেই কি হয়ে গেল? তারপর আর কিছুই নেই। আজকে মসজিদে যদি আমি 200 টাকা করে ফি নিতাম, এখানে ছাত্রর ভিড় জমে যেত। কত ছাত্র নিব যেখানে পড়া হয়, কেন টাকা নেই? যেই দোকানগুলোতে অল্প এই টাকায়, যেই দোকানগুলিতে মানুষ সততার সঙ্গে ব্যবসা করে বেশি, হ্যাঁ টাকা নেই না, ওখানে যায় না। ওই ওর মানে নাকি ভেজাল আছে, এই এত কম টাকায় কাপড় কি করে দেয়? মানুষ এত ধাঁধা পড়েছে, মানে সব জিনিসগুলোকে সোনাই ভাবছে, যেগুলো হীরা, যার যত দাম তার তেত নাকি মূল্য, শুধু ধাঁধাই পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সম্প্রদায়কে জানিয়ে দাও, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনদিন সমান নয়, কোনদিন সমান নয়, কোনদিন সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামায়াত যাক্কারুল আলবাব, যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করবে। যাদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে তারাই উপদেশ গ্রহণ করবে। হাজারো কোরআনের তাফসির বতস জুমায় মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লা ইয়াকিয়ান। আল্লাহর যে নিদর্শনগুলি আমি আপনাদের সামনে বললাম, লোহিত সাগর আর প্রশান্ত মহাসাগর, এক জায়গায় পানিগুলি চলমান থাকবে, তা সত্ত্বেও রং লোহিত সাগরের পানি হবে লাল আর এর পানি হবে সাদা, তবুও মিশ্রিত হবে না। এত দৃষ্টান্ত, এত নিয়ামত গুলি বলা সত্ত্বেও কেন আপনাদের মধ্যে চেতনা আসে না? আপনাদের মধ্যে শরীয়তে জ্ঞান নেই। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন, তিলকাল আমসাল, তিলকাল আমসাল নাজরিবুহালিন্নাস, মানুষের সামনে হাজারো আমার নিয়ামত গুলি তোমরা তুলে ধরবে, তা সত্য মানুষ পরিবর্তন করবে না, কেননা তাদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই। ইল্লা লায়মুন, যদি তারা তাদের মধ্যে শরীয়তের জ্ঞান থাকতো, তাহলে আমার নিয়ামত গুলি, আমার নিদর্শন গুলি তারা বুঝত, তারা বুঝত। আর আপনি তো জুমার দিনে এসে লাশ সাহেবের মতো ঘুমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি আপনি মূল্যায়ন দেন? আমি কি আমার বাপের কথা বলছি? আমি একমাত্র মহান আল্লাহ, আমার আখেরি নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি আপনাদের সামনে আমি পেশ করছি। এমনিতে কথাগুলি হয় না, মেহনত করতে হয়, আমাকে বই ঘাঁটতে হয় আপনাদেরকে বলার জন্য, এমনিতে হয় না। আপনি ভাবছেন মৌলানা সাহেব এসে বলে দিল, অত সদ আপনি এসে বলুন তো দেখি। আপনি স্কুলে যারা মাস্টারি করে তাদের ঘুম হারাম হয়ে যায়, ছাত্র যারা পড়ে না, এখন বর্তমানে ছাত্ররা পড়ে না, মাস্টারদেরকে পড়তে হয় যে আমাকে ওই চ্যাপ্টারটা পড়াতে হবে, এই বক্তব্যটা আমাকে বলতে হবে, তার আগে আমাকে এটা জানতে হবে। সমাজে কেস ধরার মতো অনেক মানুষ আছে, এক পুরুষ পারে ধরে কেস ধরে নিবে, কিন্তু কিছু মানুষ কেস ধরে কিন্তু ফ্রি হিট বল ওটা ওটাও জানে না যে ওই বলে কেস ধরলে লাভ হবে না। মানে শরীয়তের সামান্য জ্ঞান রাখে, ও কিছুটা জানে কিছুটা জানে না, তবুও কেস ধরে আগাম কিছুই বুঝে না। আমাকে মেহনত করে এই কথাগুলি বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্শ্বে মুয়াজ বিন জাবাল তিনি বসে আছেন, রসুল একটা কথা বলবেন, যে মুয়াজকে কিভাবে রেডি করছেন দেখুন। আল্লাহ রসুলের গাধার পিছনে মুয়াজ মানে পিঠে পিঠ লেগে আছে। আল্লাহ রসুল বলার আগে বলছেন, হে মুয়াজ,
হেমন লাপায় সাদায় অবদয়ার নবীজি আমি উপস্থিত আছি, আপনি বলুন মত লাভবারে বা সাদায় হে মহান মহান বলছেন অবদয়ার নবীজি আপনি বলুন আমি উপস্থিত আছি। এইভাবে করতে করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি একটা হাদিস তোমার সামনে বলবো, সেই জন্য মুয়াজকে রেডি করছেন তিনবার বলে এখনো বলেনি রসুল। কি বলতে চাইছেন এখনো বলছেন না, শুধু খালি মুয়াজকে রেডি করছে। মত বলছে হুজুর আমি রেডি, আমি উপস্থিত। মত আমি উপস্থিত, মত আমি উপস্থিত। আর আপনি আমি বলছি তো আপনি ঘুমাচ্ছেন, আপনার কোনো মাথা ব্যথাই নেই, আপনি কি মূল্যায়ন করছেন? এবার মুয়াজ যখন বললেন ওগো দয়ার নবীজি আপনি কি বলতে চান বলুন। মুয়াজ বলল মুয়াজকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও মুয়াজ বলো বলো তোমার কাছ থেকে আল্লাহ কি চায়, আল্লাহর কাছ থেকে তুমি কি চাও? মুয়াজ বলছেন আল্লাহু আলাম বি রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে আমি তা জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তোমার কাছ থেকে চায় যে তুমি শিরিক করো না, তুমি শিরিক করো না। আল্লাহ চায় তোমার কাছ থেকে এটা, আল্লাহর চাওয়াটা আগে, তুমি শিরিক করো না। আর তুমি আল্লাহর কাছ থেকে কি পাবে? আল্লাহ বলছেন যে আমার বান্দা শিরিক করবে না, আর ছোট পাপগুলি করতে করতে দুনিয়া থেকে নিয়ে আসমান অবধি যদি থেকে যায় আল্লাহ বলছেন আমি রহমান, আর আমার বান্দার মধ্যে যদি শিরিক না থাকে তাহলে আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও মুয়াজ তুমি শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহ আমি খোদার কসম করে বলছি রে মুয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন বান্দা যদি শিরিক না করে আর পাপ করতে করতে জমিন থেকে আসমান অবধি থেকে যায় আল্লাহ বলছেন ওই পাপকে আমি যদি চাইতে পাপ করে দিতে পারি আমি হচ্ছি রহমান। বলেন সুবহানাল্লাহ। মুয়াজকে একটা কথা আল্লাহ রাসূল বলেন, মুয়াজকে উতরে ছিল গায়ে গা লেগে আছে, গাধার পিছনে আল্লাহ রাসূল সামনে আর মুয়াজ আছে পিছনে, তো তিনবার করে খালি রেডি করছেন কথাটা বলার আগেই। তার শরীয়তের দাম কতটা জানেন কথাগুলির মূল্য, মূল্যায়ন করুন কথাগুলি আর শরীয়তের জ্ঞান রাখুন। আপনি তো ধাঁধাই পড়েছেন, সন্তানদেরকে ধাঁধাই ফেরিয়েন না, শরীয়তের জ্ঞানটা দিন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হালিয়াস্তাবিল আমা আলবাসিরু ওয়ালা তাতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন শোনো শোনো, চোখওয়ালা মানুষ আর অন্ধ কোনোদিন সমান হতে পারে না, যার চোখ নেই যে অন্ধ আর যার চোখ আছে কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আল্লাহর নবী বলছেন ও পৃথিবীবাসী তোমরা শুনো শুনো, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনোদিন সমান হতে পারে না। শিক্ষিত তাদেরকে বলা হয়েছে যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে আর তারপরে দ্বীনি শিক্ষার পরে পরে দুনিয়াবী শিক্ষা আছে তারাই শিক্ষিত, দুটো যদি না থাকে একটা থাকলো শিক্ষিত বলা যাবে। আর যদি আপনার দুনিয়াবী শিক্ষা যদি থাকে আর দ্বীনি শিক্ষা না থাকে আল্লাহর নবী বলছেন তারা শিক্ষিত নয়, তারা শিক্ষিত নয়। ওই শিক্ষিতর এক পয়সা মূল্য নেই, ওই শিক্ষা দিয়ে আল্লাহর এক এক চিন পরিমাণ তারা আল্লাহর কিছুই করতে পারবে না। কারণ তাদের যদি শরীয়তের জ্ঞান থাকতো তো আজান শুনে পঠিতে বসে থাকতো না, আজান শুনে ওই জায়গায় আড্ডা পিটতো না। শরীয়তের জ্ঞান যার মধ্যে থাকবে, দ্বীনি জ্ঞান যার মধ্যে থাকবে, সে কোনোদিন আল্লাহর কথাগুলি আল্লাহর নিয়ামতগুলি তারা অবশ্যই বুঝবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অশিক্ষিতদের উদাহরণ দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হালিয়াস্তামিল আমা ওয়াল বাসিরু, অন্ধ ব্যক্তি আর চোখওয়ালা ব্যক্তি কোনদিন সমান নয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জুলমাতুল নূর, অন্ধকার আলো কোনদিন সমান নয়। আল হাররু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ছায়া আর রোদ কোনদিন সমান নয়। আল হায়া ওয়াল আমওয়াত, মৃত্যু আর জীবিত ব্যক্তি কোনদিন সমান নয়। ওই চারটা জিনিস যেমন
মধ্যে পার্থক্য আছে, অন্ধকার আর অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য আছে, চোখ বলার অন্ধ ব্যক্তির মধ্যে পার্থক্য আছে, আর মৃত্যু আর জীবিত ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে এতটা পার্থক্য আছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি কেন আমরা মূল্যায়ন করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারাই আমাকে দেখে ভয় করে। আলেম মানে শুধু মোলবি নয়, এটা আপনারা ভুল তর্জমাটা শুনে এটা মনে কিছু করবেন না। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেম মানে জাননেওয়ালা, আলেম মানে মোলবি নয়, আলেম মানে জাননেওয়ালা যারা শরীয়তের জ্ঞান রাখে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন শরীয়তের জ্ঞান আমি তাদেরকে দান করি যাদের আমি কল্যাণ চাই, যাদের আমি মঙ্গল কামনা করি তাদেরকে আমি শরীয়তের জ্ঞান দান করি, বলেন সুবহানাল্লাহ। শরীয়তের জ্ঞান সবাই পাবে না, আপনার ছেলেকে পাচ্ছেন যে আলেম হওয়াটা কোন মামুলি ব্যাপারে ফকিরি বিদ্যা, আর একটা ছেলেকে আলেম করান তাহলে বুঝতে পারবেন, আলেম করাতে চাইলে হবে না, মাস্টার বানাতে চাইলে মাস্টার হবে না, আপনার তকদিরে না থাকলে এটা কোনোদিন হবে না। ইলমি শিক্ষা শিখুন, শরীয়তের জ্ঞান রাখুন, শুধু আপনার ছেলেটার পিছনে আপনি হাড় ভাঙা পরিশ্রম দিয়ে যে শিক্ষার পিছনে টিউশনিয়া টিউশন, যারা জাননেওয়ালা মানুষ, আপনার বৌমাকে বিয়ে পাস নেওয়ার কি দরকার ছিল? যখন ছেলের বিয়ে দিতে আপনি গেলেন বললেন যে বিয়ে পাস না হলে বিয়ে হবে না, তো চার বছরের বয়সের বাচ্চাটা আবার কি করে আমতলায় ভর্তি করে এলো? আপনার বৌমায় তো বিয়ে পাসের ছাত্র, আর ওখানে কি তারা একদম ওই বিএড ডিএড ওরা এখানে পড়াচ্ছে না, বাহির থেকে মাস্টার এনে পড়াচ্ছে, আমাদের মতো মানুষেরাই মাস্টারি করছে কিনা? যে গার্জেনরা চালা, যারা সন্তানকে মানুষের মতো মানুষ করতে চায় তারা মিশন শট করে দেয় না, এটা আপনি ভালো করে লক্ষ্য করবেন। নিজের সন্তানকে নিজে হাতে তৈরি করে, প্রয়োজন হলে মাস্টার বাড়িতে নিয়ে আসে, নিজে গাইড করে, এমনি সরকারি যে স্কুলগুলি আছে ওইগুলি থেকে ভালো রেজাল্ট করে তারা ভালো পজিশন পেয়েছে। আর আপনার ছেলেকে যখন আপনি ছেড়ে দিবেন লাপারোয়া, ও থাকলো শুধু মাসের মাস টাকা দিয়ে যান দিয়ে যান, কিন্তু সে বাদর হয়ে বাড়ি এসছে, বাদর হয়ে এসছে, সে কামিয়াব হতে পারে না, কিছুটা বেরিয়ে যায়, যেগুলি জায়গায় ভালো পরিবেশ অনুপাতে বেরিয়ে যায়, বেশিরভাগ এরকম হয়। তো আপনার বাড়িতে যে সন্তান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা নিজের সন্তানদের তোমরা নিজেই গাইড করো। মায়ের তো তার প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের হাতে গর্ভে শিশুর মা যদি তা সত্য হয়, মা যে এই জাহানের প্রথম বিশ্ববিদ্যালয়, মায়ের হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয় শিশুর জন্য। সুতরাং আপনার ছেলের জন্য দুনিয়ার ব্যাপারে আপনি যতটা ভাবেন একটু আখিরাতের ব্যাপারে ভাবুন। আপনি শুধু টিউশনির পর টিউশনি, আপনি রবিবার দিনটা ছুটি থাকে তখন আপনি আমার কম্পিউটারে দিয়ে দেন, একদিন যায় সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন চেয়ে যদি আপনার ছেলে কম্পিউটার মাস্টার হতে পারে, মসজিদে সপ্তাহে যদি আপনি দুদিন পাঠাতে পারেন তা আমিও আপনার ছেলেকে আলেম বানিয়ে দিতে পারি, বলেন সুবহানাল্লাহ। যদি এটা আপনার বিশ্বাস থাকে, যদি আপনার এটা ভরসা থাকে, তাহলে এখানে আপনার আজ সন্তান আলেম হবে ইনশাআল্লাহ। কারণ সপ্তাহে একদিন যায় কম্পিউটার ক্লাসে, কারণ রবিবার দিনটা ছুটি থাকে তাতেও কম্পিউটার মাস্টার হয়ে যায়, আর সপ্তাহে যদি আপনি দুদিন। আপনি আবার ভাবছেন যে কেউ বা মনে করছে যে সন্তানকে যত টিউশনি দেওয়া যাবে সে তো নাকি সে ভালো পড়াশোনা করছে, ওটা একটা ধাঁধাই পড়ে গেছে, তোমার ছেলেটা কি পড়ে, বলছে ইংলিশ মিডিয়াম, বলছে আমাকেও দিতে হবে, বাংলা মিডিয়াম মনে আর থাকবে না। যা প্রতিষ্ঠানগুলি শুরু হয়েছে মানে সবাই ধাঁধা, হ্যাঁ একটা বড় লোক বলছে আমি ইংলিশ মিডিয়াম পড়াবো, যে লেবার কাছে বলছে যেতে হয় সারা জীবন বেঙ্গালোরে পড়ে থাকবো, বাইরেই থাকবো, আমার বউ খালে শুধু নিয়ে যাবে আর আনবে, আমি থাকবো কিন্তু ইংলিশ মিডিয়ামে আর পড়াবো, কি লাভ হবে আপনার, কি লাভ হবে, জাতির কি উন্নতি সে করবে, কোন উন্নতি করতে পারবে না। আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা করে এই শিক্ষাগুলি দিন, তাহলে জাতির উন্নয়নে আসবে এবং আপনার উপকারে আসবে। একটা সন্তানকে যদি আপনি ছেড়ে দেন এই দুনিয়াতে,
আলেম বানিয়ে আলেম মানে শুধু মৌলানা এটা ভাববেন না, জাননেওয়ালা, জাননেওয়ালা যে জানে শরীয়তের জ্ঞান তাকে দিয়ে যান, ইনশাআল্লাহ আপনার কাজে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে শরীয়তের জ্ঞান তোমরা শিখো, শিক্ষাটা একদম ফরজ করেছে ইসলামের মধ্যে, ফরজ যে রয়েছে তার মধ্যে সর্বপ্রথমে শিক্ষা, শিক্ষাকে ফরজ করা হয়েছে, শিক্ষা ফরজ, তারপরে আমল ফরজ, যেটা আপনি শিখেছেন ওটা আমল করতে হবে ফরজ। তিন নম্বর ফরজ হচ্ছে তাবলীগ, মানে আপনি যা শিখেছেন সেটা আমল করেন, যেটা আপনার মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার তরফ থেকে যদি তোমার একটা, তোমার কাছে একটা হাদিস বা একটা আয়াত থাকে তা অন্যের কাছে সেটা পৌঁছে দাও। এক নম্বর ফরজ হচ্ছে কি শিক্ষা, দুই নম্বর ফরজ হচ্ছে আপনার আমল, আপনি যা শিখেছেন ইবলিসের মতো হয়েছে না, সমাজে বহু লোক আছে আর আলেমের থেকে আমরা বেশি জানি, তিন ঘন্টা বক্তব্য দিয়ে দিব কিন্তু কাজের দিকে তাকে পাওয়া যাবে না, ও ইবলিস, ও মানুষ না, ও ইবলিস, ও তো শুধু ইবলিস বলছো আমি সব জানি, সব জানি, এটা জানি ওটা জানি, কাজের তো। এক নম্বর ফরজ হচ্ছে শিক্ষা, দুই নম্বর ফরজ হচ্ছে আপনার আমল, তিন নম্বর হচ্ছে তাবলিগ মানে প্রসার করতে হবে, প্রচার করতে হবে, চার নম্বর ধৈর্য, শিখলেও ধৈর্য লাগবে, আমল করতে ধৈর্যের প্রয়োজন, তাবলিগ করলেও ধৈর্যের প্রয়োজন। আপনি মানুষকে বারবার বলছেন বলা সত্ত্বেও যদি না শুনে তাহলে আপনি কি বিরক্ত বোধ করবেন, মানছে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না যিকরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুশাইতির, হে নবী আমি তোমাকে তো শুধু উপদেশ দাতা পাঠিয়েছি, হেদায়েতের মালিক আমার হাতে, সুতরাং লাঠি দিয়ে কাউকে হেদায়েত করো না, শুধু উপদেশ দাতা আমরা। তো শরীয়তের জ্ঞান না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না, শরীয়তের জ্ঞান নিয়ে আসুন আর নিজেকে পরিবর্তন করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু হাত্তা বিকাউমিন হাত্তা বি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা হাত্তা ইউগাইয়িরু, একটা ভুলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলতে চাচ্ছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু আনফুসাহুম, ওই জাতির পরিবর্তন কখনো ঘটাবো না যতক্ষণ নিজেরাই নিজেদের মধ্যে পরিবর্তন না চাইবে, পরিবর্তন যতক্ষণ আপনি না চাইবেন। আপনি যদি এখানে মনে মনে করেন যে আমি নামাজ ছাড়বো না, আমি ব্যভিচার করবো না, আমি মদ খাবো না, আমি সুদ খাবো না, অন্যায় করবো না, আমি ঘুষ দিব না, এই প্রতিজ্ঞাগুলি যদি আপনি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হেদায়েত আসবে, আপনার হেদায়েত আসবে, পরিবর্তন নিজেকে ঘটাতে হবে। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ কোন জাতি নিজের পরিবর্তন চাইবে না তার পরিবর্তন আমি ঘটাবো। তো আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে শরীয়ত জ্ঞান শিখার তৌফিক দান করে, তাই স্বপ্ন পূরণ আমিন। এই শরীয়ত জ্ঞানের এই দিনী শিক্ষার এত মূল্য রয়েছে, যদি আল্লাহ নৈকট্যকে লাভ করতে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ সে যে মানুষকে যে দিনী শিক্ষা যার মধ্যে আছে, যে নিজে শিখে এবং অপরকে শিখায়, সে হচ্ছে সবচাইতে উত্তম মানুষ, সে হচ্ছে সবচাইতে দামি মানুষ। আল্লাহর কাছে দোয়া রাখবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনী শিক্ষা শিখার এবং বাচ্চাদেরকে মসজিদে পাঠানোর যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, তাই সকলে আমিন। হ্যাঁ, ফ্রি পরিষেবাগুলি যে আপনারা মনে করে এটাকে উড়িয়ে দিয়ে না, একটু কাজে লাগান, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার নামাজ পড়াবে, আর বাকি যে আপনার কাজগুলি রয়েছে সমস্ত সন্তানের মাধ্যম দিয়ে আপনি পাবেন যদি তার মধ্যে শরীয়তের জ্ঞান থাকে। তো আল্লাহর কাছে দোয়া রাখো আল্লাহ এই জাতিকে বোঝার তুমি তৌফিক দান করো, এবং সকল মানুষকে আল্লাহ যেন শরীয়তের জ্ঞান রাখার তৌফিক দান করে দেয়। আমি শিক্ষার সঙ্গে বয়সের কোনো ইয়ে নেই, যেটা আপনার জানা নেই এটা আপনাকে জানতে হবে, না জেনে যদি সারা জীবন আপনি শুধু নামাজ পড়ে যান পড়ে যান কোনো কাজ হবে না। আপনাকে জানতে হবে আপনার চাহিদা আছে, আপনাকে বলতে হবে মরণা এটা আমাকে বলে দিন, মরণার এটা ঠেকা নেই যে আপনাকে শুধু খালি বলেই দিবে, এটা না, আপনার প্রয়োজন আছে, আপনি আগে আসুন মরণার কাছে, মরণা কেন যাবে আপনার কাছে, আপনার প্রয়োজন আছে, আপনাকে আসতে হবে। সুতরাং আপনি শিখতে চান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শিখাবো। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের
যেন প্রত্যেকটা মানুষের মনের চাহিদা ইলমি শিক্ষা শিখার জন্য তৌফিক দান করে, তাই সকলকে আমিন। এবং আল্লাহর কাছে দোয়া রাখবো, মানুষ যে সব পিছনে গল্প করছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা শিখার চেষ্টা করো আর আদতগুলি অভ্যাসগুলি ত্যাগ করো। যে প্রতি জুমায় বলা হয় তো জুমার প্রথম দিকে আজানের আগে আসে কিছু কিছু মানুষ অভ্যাস একদম বানিয়ে নিয়েছে, আদত বানিয়ে নিয়েছে যে তারা শুধু পিছন দিকে আসবে, কোনো মতো খুতবাটা শেষ হলে না খুতবা হলেই মাছি বেশিরভাগ মানুষ চাইছে, যদি খুতবা না হয় তো আলহামদুলিল্লাহ। আরে গুমরা হয়ে যাবেন, আল্লাহর আজাব নেমে আসবে এই জুমার দিনের, যদি মূল্যায়ন না করেন আল্লাহর গজব এসে কখন আসবে আপনি বুঝতে পারবেন না, ধ্বংস করে দিবে। সুতরাং কোরআন হাদিসের সঙ্গে জড়িয়ে থেকে জীবন যাত্রাকে চালু রাখুন, যদি ভালোবাসতে চান, যদি ভালো থাকতে চান তাহলে এই চিন্তাধারাগুলি দূর করুন, একটু পরিবর্তন ঘটান যে কিছু জানবো, কিছু শিখবো, হ্যাঁ কিছু শোনার পরে আমল করবো। শুধু এটা নয়, কোন আলেম কে তো সুন্দর করে বললো কে কিভাবে মুছিয়ে তুললো, এইগুলি যেন আমাদের না থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, আল্লাহ যেন আমাদের সকল মানুষকে সঠিক বুঝার এবং হেদায়েতটুকু পাওয়ার তৌফিক দান করে, তাই সকলকে আমিন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا أنت السميع العليم وآخر دعوانا الحمد لله رب العالمين نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري